নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। হ্যাঁ, এই যে দেখছো আলু, এই আলু দিয়ে বানাবো আজকে আলুর চিপস, বাড়িতে বানানো আলুর চিপস। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম, ভালো করে খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিলাম, কারণ না হলে জলে না রাখলে আলুর গায়ে আবার দাগ পড়ে যাবে, সেটা আবার ভালো দেখায় না। সেই জন্য জলে রেখে সেখান থেকে আলুগুলোকে ভালো করে ধুয়ে এবারে আমি গোল গোল শেপে কেটে নেব, সেটা আলু চিপসের মতো। আলু চিপস আমরা যেমন দেখি আর কি প্যাকেটে, সেরকম ভাবেই কেটে নেব। তবে এটা একদম পাতলা নয়, মোটামুটি কাটা যাবে, হাত কাটার মানে কোনো ভয় নেই, একটু মোটা করে কাটলেই হবে। এরপরে আমি একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দেবো, এবং তাতে জলটা একটু গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর জলটা যখন ফুটবে, মানে বোঝা যাবে যে জলটা ফুটছে, তখন ওই ধুয়ে রাখা আলুগুলো, পিস পিস করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবং দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে কি, যতক্ষণ না ফুটছে এবং দুই একবার আমাদেরকে হাতা দিয়ে নেড়ে চেড়ে দেখতে হবে, যাতে আলুটা যেন বেশি পরিমাণে সিদ্ধ না হয়ে যায়। মোটামুটি সিদ্ধ হলেই হবে, বেশি সিদ্ধ হয়ে গেলে আবার সমস্যা হতে পারে, সেই জন্য মোটামুটি হালকা সিদ্ধ হলেই হবে। এরপরে কি করব, আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে মানে দেখে নেব, যখন যে হ্যাঁ ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, তখন ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দিয়ে গ্যাসটা কিছুক্ষণের জন্য, মানে 10 মিনিটের জন্য গ্যাসটা অফ করে দেব। দেওয়ার পর 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরানোর পর আলুগুলোকে আবার আমি একটি পাত্রে তুলে নেব, জল ঝরিয়ে, ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি সেগুলোকে রোদে দিতে যাব। এখানেই বলি, এই যে আজকে আলু চিপসটা যে হবে, এটা কিন্তু সেই দোকানে ছোটবেলায় আমরা যে কচু ভাজা খেতাম, সেটা আসলে কচু নয়, সেটা কিন্তু এই আলুই। সেটা আজকে আমি নিজে হাতে করে বুঝতে পারলাম, টেস্ট একদম একই। তো যাই হোক, এবার আমার জল ঝরানো হয়ে গেছে। জল ঝরানোর পরে সেগুলো ছাদে নিয়ে গিয়ে ভালো রোদে, একদিনের রোদেই মোটামুটি শুকিয়ে যায় এই আলু। তো রোদে নিয়ে গিয়ে ভালো করে মা আর আমি দুজনে মিলে মেলে দিলাম পুরো কাপড় জুড়ে, এবং যেহেতু সে হাওয়া দিচ্ছিল, সেই জন্য কাপড়ের অর্ধেক পিঠটা দিয়ে আবার আমি ঢেকে দিয়েছি, কারণ ধুলো বালি উঠতে পারে, সেই জন্য অর্ধেক পিঠটাকে আমি আবার ঢেকে দিয়েছি। তবুও হাওয়া দিচ্ছিল, আর ওখানে আমি মোটামুটি দাঁড়িয়েই ছিলাম। আর এরপরে রোদ্দু লেগে পুরো শুকিয়ে গেল, তারপরে বিকালবেলা নামিয়ে নিয়ে এলাম, নামিয়ে পুরো কোমরের চিপস হয়ে গেছে। দেখেছো সেই আলুগুলো যে মেললাম, আলুগুলো একদম শুকিয়ে পুরো চিপসের মতো হয়ে গেছে। এখনো তো বাকি আছে, এবারে আমি তেলে দেব, দিয়ে ভাজবো। তো চলো আবার দেখা হচ্ছে, চিপস ভেজ। এরপরে আমি একটা জারে ভরে নিলাম এই আলু চিপসগুলো, প্রয়োজন মতো ভেজে নিতে পারবো। তো আজকের জন্য আমি কিছুটা আলু ভাজবো, তো একটু তেল নিয়ে নিলাম, সর্ষের তেল, যেহেতু ঘরেই খাবো সেই জন্য সর্ষের তেলটাই আমরা বেশি ব্যবহার করি, সেই জন্য সর্ষের তেলে আলুটা দিলাম। আর বলে রাখি, আলুটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, না হলে লাল লাল হয়ে যাবে, সেটা খেতে অতটা ভালো টেস্ট হবে না, কিন্তু সাদাটা খেতেই বেশি ভালো লাগে। আর দোকানে যে কচু ভাজা বিক্রি হতো, এর ওপরেই হালকা শুকনো লঙ্কার গুঁড়ি গুঁড়ো দিলেই হয়ে যেত সেই কচু ভাজা, অ্যাকচুয়ালি সেটা কচু নয়, সেটা আলুই। তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা আজকের মতো।